বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজ শর্ট মেথড সলিউশনে কুকুর ও খরগোশের অঙ্ক এই অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগু সময় বিশেষ পরীক্ষা এসেছে আরও অনেক পরীক্ষা এসেছে এবং এই কুকুর এবং খরগোশের গতিবেগীর অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে তো দেখো আমরা কিভাবে শর্টকাটে করব অনেক বড় কিন্তু অঙ্কটা তো দেখো শর্টকাটে করার জন্য আমাদের একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে ঠিক আছে তো কুকুর এবং খরগোশ জাস্ট এখানে কি দুইটা বিষয় সেটা হলো কুকুর এবং খরগোশ তাই আমরা এই দুটো আগে প্রথমে ফেলে নেব। সে দুটো হলো কুকুর আর একটা ফেলবো কি খরগোশ এবং এই দুটো মানে মানে ভাগ আকারে ফেলবো এরপরে আমাদের পর্বতী কাজটা পরে এরপরে দেখো কুকুর যে সময়ে চারবার লাভ দেয় মানে কি কুকুর এখানে কুকুর কুকুর তাহলে আমরা এখানে কত এখানে ভাগ দিলাম যে কুকুর কত চার তাহলে আমরা এখানে চার ফেলবো এখানে কুকুরের সমান করে এখানে চার ফেললাম এবং খরগোশ সে সময়ে পাঁচবার লাভ দেয় খরগোশ কতবার পাঁচবার তাই এই খরগোশের সমান এখানে ফেললাম আমরা পাঁচ ফেলবো ঠিক আছে এরপরে দেখো যেহেতু আমাদের এই লাইন পর্যন্ত ক্লিয়ার এই লাইন পর্যন্ত এখন ক্লিয়ার হয়ে গেল এরপরে আরেকটা ধাপ কিন্তু মানে এরপরে আর ধাপ এখানে একটু কমা দেবো আমরা কিন্তু খরগো চাল লাপে এখানে কি খরগোশ আবার চাল লাপে তাহলে খরগোশের সমান সমান আমরা এখানে আবার দাগ দিব এবং খরগোশের সমান করে এখানে চারি মানে যেহেতু খরগোশ তার তলায় আমরা চার তলায় দেবো খরগোশকে খরগোশ চাল লাপে যতদূর যায় কুকুর তিন লাফে ততদূর যায় তাহলে কুকুরের আসতে এখানে তিন দিব জাস্ট এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে তিন লাফে যায় ততদূরে কুকুর এবং খরগোশের গতিবেগ কত এবার আমরা কি করব এরাখানে কিন্তু ট্রিক্স এখানে হলো জাস্ট আমরা এই এই কোনি গুণ করবো এইভাবে মানে ঠিক এরোটাকে আমরা এইভাবে রেখে গুণ করলেই কিন্তু আমাদের অ্যানসার হয়ে যাবে তা দেখো এখানে চারি চারি কত চারি চারি ষোলো টু তিনে পাঁচে কত পনেরো তাহলে ষোলো ইস টু কিন্তু অ্যান্সার খরগোশ এবং কুকুরের গতিবেগ হলো ষোলো ইস টু এটাই কিন্তু সবচেয়ে সহজ এবং শর্টকাট পদ্ধতি তো দেখো আমরা আরও একটা অঙ্ক করি তাহলে বিষয়টাকে বুঝতে পারবো আরো সহজ করে বজার জন্য দেখো এই অঙ্কটা তো এটা হলো একটি কুকুর তরিত একটি খরগোশ যত সময়ে আটবার লাভ দেয় যেহেতু কুকুর এবং খরগোশে আছে তাই আমরা লাস্ট এখানে কুকুর লিখব এবং তোরা লিখবো খরগোশ এবং খরগোশ যত সময় আটবার মানে খরগোশ কতবার যত সময় আটবার মানে খরগোশ দিচ্ছে কতবার আটবার লাভতে আমরা লাস্ট এখানে সমান সমান দিয়ে একটা প্রথমে দিব খরগোশ কত আটবার ঠিক আছে এটা আমরা ফেলবো আটবার লাভ দেয় কুকুরটি ততক্ষণের সাতবার লাভ দেয় তাহলে কুকুরের সমান এখানে সাত দেবো জাস্ট এটা কিন্তু পঁচিশতম বিশেষ পরীক্ষা এসেছে আরও অনেক পরীক্ষা এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এরপরে আমরা একটা কমা দিব যেহেতু সাতবার লাভ দেয় এই পর্যন্ত আমাদের কিন্তু শেষ হয়ে গেল কিন্তু এই কিন্তু খরগোশ পাঁচ লাভে মানে খরগোশ সমান করে আমরা এখানে পাঁচ দেব পাঁচ লাপে যত দূরে যায় কুকুর চার লাপে তত দূরে যায় তাহলে এখানে কুকুরের সমান করে আমরা চার লাভে তত দূরে যাই তাহলে খরগোশ ও কুকুরের গতিবেগের অনুপাণ্য করো ঠিক আছে তো দেখো আমরা ঠিক আগের নিয়মে প্রথমে এইটাকে আমরা গুণ করে ফেলবো তো যদি এটা করা হয় তাহলে হবে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ প্রথমে কিন্তু এই কোনা গুণ হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ ইস টু তারপরে এই কোনা গুণ হবে তো এই কোনা কোনি আট তার কত বত্রিশ তাহলে পঁয়ত্রিশ ইস টু বত্রিশ এটাই কিন্তু অ্যান্সার তাহলে খরগোশ ও কুকুরের গতিবেগ কত পঁয়ত্রিশ ইস টু বত্রিশ তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কোন আপডেট বা কোন ভিডিও দিলে সবচেয়ে সুবিধা হয় ধন্যবাদ সবাইকে